সাপ্তাহিক লকডাউনের জন্য পিছিয়ে দেওয়া হলো মাধ্যমিকের মার্কশিট বিতরণ মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছিল বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ বাইশ এবং তেইশে জুলাই মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে এবং স্কুল থেকে তা তুলে দেওয়া হবে পরীক্ষার্থীদের অভিভাবকদের হাতে গত সোমবার রাজ্য জুড়ে সাপ্তাহিক লকডাউন জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার চলতি সপ্তাহের লকডাউনের দিন জানানো হয়েছে বৃহস্পতিবার এবং শনিবার তাই মার্কশিট বিতরণের দিন পাল্টে বুধবার এবং শুক্রবার করা হয় সমস্ত সরকারি নিয়ম বিধি মেনেই বুধবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলে সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কশিট তুলে দেওয়া হয়েছে অভিভাবকদের হাতে এবং তার আগে পৌরসভার পক্ষ থেকে সম্পূর্ণভাবে ভাবে স্যানিটাইজ করা হয়েছে স্কুলগুলি